হ্যালো গাইস, গুড মর্নিং। রিয়ানশির স্কুলে আজকে ছিল ম্যাজিক শো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পুরোটা দেখো প্লিজ, পুরো পুরো ভিডিওটা পুরোটা দেখবে কিন্তু। আছে, আগে আপনি ম্যাজিক জানেন কি, আগে করেছেন কখনো? এই নতুন তো, তাহলে ঠিক আছে, অনেকে ম্যাজিক জানে তো এই জন্য চিন্তা হয়ে যায়। আচ্ছা আমি দেখি আমার কাছে কি আছে, কটা ফিল আছে, এটা কটা মেশা হ্যাপি আমি দুটো রিং রাখবো এইভাবে লক করে, তাহলে আমার কাছে আরো একটা আছে থ্রি, এটা ধরো তুমি, আর এটা আমার কাছে আর একটা আছে ফোর। তাহলে আমার কাছে কটা রিং? দুটো। আর আপনার কাছে কটা? টোটাল কটা? চারটি। তাহলে এই দুটো রিং কি করছি আমি, যে দুটো আলাদা সিঙ্গেল রিং আছে আমি আমার হাতের মধ্যে রাখছি, ক্লিয়ার? তো এইভাবে রাখা হলো। আপনি এবার লেফট হ্যান্ড দিয়ে এটাকে ধরুন, এইভাবে আমি যেমন ধরেছি এইভাবে হয়ে গেল। এবার কি করব, আমরা এই হাতটা সিধে করব, এইভাবে বের করে নিয়ে এইভাবে ধরবো। কি ম্যাজিক শিখতে কেমন লাগছে? হ্যাঁ, ম্যাজিক এমন জিনিস শিখতে গেলে কারোর খারাপ লাগে না। হ্যাঁ, এখন আবার আছে এর জন্য ফ্রি ক্লাস করাচ্ছি, মানে আজকে সিলেন্ডের জন্য মায়ের ফ্রি হয়ে যাচ্ছে, অন্যদিন হলে ভিজিট করে যেত। তাহলে এবার কি করতে হবে, আমার কাছে একটা ইনভিজিবল পাওয়ারফুল ক্যাপসুল আছে, যে ক্যাপসুলটা আপনাকে খাওয়ানোর পর আপনার মধ্যে কনফিডেন্স আছে। আপনি ম্যাজিক করেন না তা না, আপনার মধ্যে কনফিডেন্সটা ঠিক নেই, তাই আমার কাছে দেখাচ্ছি একটাই ক্যাপসুল। না না, আমি বিক্রি করি না বাইরে ক্যাপসুল। এইটা সেই ইনভিজিবল পাওয়ারফুল ক্যাপসুল, আপনি হাঁকুন, হাওয়ার ক্যাপসুল, জলও লাগে না, হিটে নিয়ে চলে যাবে, রেডি? এবার আপনার কি করতে হবে, হাতটা এইভাবে করুন। আমাদের ম্যাজিক একটা মন্ত্র আছে, বলুন, গিলি গিলি ফোকাস ফোকাস অ্যাব্রাকেড অ্যাব্রা। আবার এইভাবে রিটার্ন যাবো, গিলি গিলি ফোকাস ফোকাস অ্যাব্রাকেড অ্যাব্রা, খুঁজি। এবার এই হাতটা ধরা থাকবে, সব এর মধ্যে ঘুরিয়ে নিচ্ছি, এইটা ধরা থাকবে, এটা সিঁড়ে পড়বে এইভাবে না, আবার হাতটা ভেতর নিয়ে যাবে, বলুন, গিলি গিলি ফোকাস ফোকাস অ্যাব্রাকেড অ্যাব্রা, ধরে নিন। এইবার আমরা আরেকবার মন্ত্রটা বলে দুটো রিংকে দুটো হাতে টেনে নেবো পরে। হ্যাঁ, ওয়ান টু থ্রি বলবো যখন তখন টানবো, এখন না। আগে সেই মন্ত্রটা বলুন, বলুন, গিলি গিলি ফোকাস ফোকাস অ্যাব্রা, গিলি গিলি ফোকাস ফোকাস অ্যাব্রা কেট অ্যাব্রা, খুঁজি না, লাস্ট বার, গিলি গিলি ফোকাস ফোকাস অ্যাব্রা কেট অ্যাব্রা, খুঁজিয়ে দিন। এবার ওয়ান টু থ্রি বলবো, দুটো রিং ধরা থাকবে, দু হাতে টেনে নেবো, এটা রিং এ হাতে, এটা রিং এ হাতে, রেডি? ওয়ান টু থ্রি, দুটো রিং দু হাতে চলে যাবে, খুলে কিন্তু আপনাদের টাকার মানে হচ্ছে যে দুটো জায়গায় আমার যেমন রিংটা জয়েন্ট আছে একদম ক্লিন, আর আপনার রিংটাও কোথাও কাটা আছে, এনি জায়গায়, যে কোনো জায়গায় পুরো রিংটা চেক করে দেখুন, এভাবে ঘুরিয়ে দেখুন, পুরো রিং কাট কাট করা আছে নাকি, আমার দুটো রিং লিঙ্ক হয়েছে, শক্ত হয়েছে, খুলছে, আর আপনারটা টেনে ধরে টেনে দেখুন, খুলবে কি, খোলা সম্ভব? এটা যেভাবে রিং হয়ে গেছে এটাও সেভাবে লিঙ্ক হয়ে গেছে। আপনি এখন যেটা করবেন সেই মন্ত্রটা আরেকবার করবেন, গিলি গিলি ফোকাস ফোকাস অ্যাব্রাকেট অ্যাব্রা, এখানে খুঁজি না, কেমন লাগলো ম্যাজিক শিখে? আর আমি রুমালটা আর একটু হাতের মধ্যে যদি ঢুকিয়ে রাখি তাও দেখা যাচ্ছে, আছে তো? আমি কি করছি, আমার কাছে একটা, এটা তুমি হাতে নাও এইভাবে, আর আমি এই রুমালটাকে একদম হাতের সামনে খুব কাছে দেখাচ্ছি ম্যাজিক, আস্তে আস্তে করে এইভাবে রাখছি, দেখতে পাচ্ছি কি, আছে তো? এইভাবে হাতের মধ্যে রেখে দিয়ে সেই ম্যাজিকের মন্ত্রটা বলো, বলো, গিলি গিলি ফোকাস ফোকাস অ্যাব্রাকে ড্যাব্রা, বলে এইটার মধ্যে একটু ফু দিয়ে নিয়ে, আর যদি আমি রেখে দিয়ে ফু দিই, দিস ওয়ান, দেখো দেখো কেমন হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
বাই বাই লেখা আছে, লাগবে সাইড দিয়ে দাঁড়াও। আমার মেয়ে ধরতে পারছে না হাতে, হাত বলো না। স্কুল থেকে কি কি গিফট দিয়েছে দেখাও দেখাও। এগুলো বাহ, এটা তুমি বানিয়েছো, হ্যান্ডক্রাফট বানিয়েছো, এটাও বানিয়েছো? না। আর এটা তুমি কি করেছিলে? এটা এটা কি গাছ পুঁতেছিলে? বোঝা যাচ্ছে না গাছে যতক্ষণ না হবে।